সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ব্রিজের স্থায়িত্ব সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন তো ভিওয়ার্স আসুন আমরা প্রথমে জেনে নিই যে ডেন্টাল ব্রিজটা কী ডেন্টাল ব্রিজ কখন করার প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় তো ভিওয়ার্স মূলত মাড়ির থেকে যদি কোনো একটি দাঁত তুলে ফেলা হয় এটি হতে পারে সামনের দিকের কোনো দাঁত বা মাড়ির ভিতরের দিকের কোনো দাঁত যদি কোনো কারণে সেই দাঁতটি তুলে ফেলা হয় তো সেই দাঁত তোলা জায়গাটি ফাঁকা থাকলে পাশের দাঁতের সমস্যা হয় খাবার চিবাতে সমস্যা হয় তো এসব সমস্যা রুখতে সেখানে স্থায়ীভাবে দাঁত প্রতিস্থাপনের কয়েকটা পদ্ধতি রয়েছে তার মধ্যে ব্রিজ হলো একটি তবে ব্রিজ করতে হলে অবশ্যই আপনার মাড়ির শেষ প্রান্তে দাঁত থাকতে হবে অর্থাৎ যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে তার পরবর্তীতে দাঁত থাকতে হবে তা না হলে আপনি স্বাভাবিকভাবে ব্রিজ করতে পারবেন না যদি এমনটি হয় যে আপনার এই দাঁতটি তোলা হয়েছে এই দাঁতের পরে আর কোনো দাঁত নাই তাহলে কিন্তু আপনি ব্রিজের ট্রিটমেন্টটি নর্মালি করতে পারবেন না তার জন্য যদি শেষ প্রান্তে দাঁত না থাকে তাহলেও করাতে পারবেন তবে সেক্ষেত্রে মাটিতে প্রথমে ইমপ্লান্ট করাতে হবে ইমপ্লান্ট করে দাঁত প্রতিস্থাপন করে তারপরে আপনি পাশের দাঁতের সঙ্গে সেটিতে ব্রিজ করাতে পারবেন তো ভিউয়ার্স মূলত ব্রিজ করতে হলে অবশ্যই ব্রিজ যেখানে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে তার আগে এবং পরে দাঁত থাকতে হবে স্থায়ী দাঁত তাহলেই আপনি ব্রিজ করাতে পারবেন তো ভিওর্স এখান থেকে দাঁতটি তোলা হয়েছে আর এমন জায়গায় মূলত ব্রিজের ট্রিটমেন্টটি করা হয় দাঁতের এই ফাঁকা স্থান স্থায়ীভাবে পূরণ করার জন্য ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দাঁত এখান থেকে তোলা হয়েছে আর এই দাঁত তোলা জায়গাটি এখন ব্রিজ করা হচ্ছে ব্রিজটি হচ্ছে তিন ইউনিটের একটি ব্রিজ হচ্ছে তোভিওর্স মূলত ভিডিওর যে টপিক ছিল তা হলো স্থায়িত্ব সম্পর্কে অর্থাৎ একটি দাঁত একটি বা দুটি দাঁতের জন্য যখন ডেন্টাল ব্রিজ করা হবে তখন সেই ব্রিজের যে ট্রিটমেন্টটি করা হলো সেটি কত দিন পর্যন্ত স্থায়ী হবে সেটি করালে অন্য অন্য দাঁতের কোনো সমস্যা হবে কি না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা মূলত এটিই হচ্ছে এই ভিডিওর আলোচনার বিষয় তো ভিওর্স স্থায়িত্ব দিক দিয়ে বলতে গেলে আসলে বলতে হবে যে যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে তার পরবর্তী যে দাঁত দুটি রয়েছে অর্থাৎ ব্রিজ কর ব্রিজের যে পন্টিংগুলা রয়েছে যে ফাঁকা যে ইয়েটা থাকবে সেটি যে দাঁতের উপর বসবে সেই দাঁতগুলো কেমন মজবুত এই যে যে ডেন্টাল ব্রিজটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ক্যাপ মিলে একটি তিন ইউনিটের ব্রিজ হয়েছে তো এই ব্রিজটি কোনো বিষয় নয় এই যে যে পাশের যে দাঁত দুইটা আপনারা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপর ব্রিজ স্থাপন করা হবে ডেন্টাল ব্রিজ তো এই দাঁতের সঙ্গেই হচ্ছে স্থায়িত্ব বা মজবুতের সম্পর্কটি বিহর্স এই দাঁত দুইটা যদি খুব মজবুত থাকে অনেক ভালো থাকে শক্ত মজবুত থাকে তাহলে আপনার যদি ব্রিজ ট্রিটমেন্ট করান তাহলে ব্রিজ ট্রিটমেন্টটি যদি সঠিকভাবে হয়ে থাকে তাহলে ন্যাচারালি যতদিন পর্যন্ত মানুষের দাঁত ভালো থাকে বৃদ্ধ বয়স পর্যন্ত আপনার সে দাঁতটি ভালো থাকা থাকবে বা থাকার কথা যদি ট্রিটমেন্টটি ভালো হয় আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করে তারপরে এ ধরনের ব্রিজ ট্রিটমেন্টটি করা হয় তো সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ব্রিজ ট্রিটমেন্টটি যদি টোটালি ভালো হয় সাকসেস হয় পরিপূর্ণভাবে তাহলে আপনার কখনও কোনো দিনও সেখানে সমস্যা হওয়ার কথা নয় আর যদি ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি থাকে অথবা গাম ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে যদি সমস্যা হয়ে থাকে সেটি অন্য কথা তবে স্থায়িত্বটা নির্ভর করবে আপনার যে দাঁতের উপরে ব্রিজ করা হবে সেটি কতটা মজবুত আছে ধরুন এটি হচ্ছে ব্রিজ এবং ব্রিজের পিলার হচ্ছে এটি এই যে যে দুটি পিলার দেখতে পাচ্ছেন এই পিলার দুটো যদি মজবুত না থাকে তাহলে কিন্তু আপনার ব্রিজটা খুব বেশি মজবুত হবে না খুব বেশি দিন সেটিতে লং আসবে না এর জন্য দাঁতের কতদিন পর্যন্ত বৃষ্টি স্থায়ী হবে তা নির্ভর করবে শুধুমাত্র যে দাঁতের সঙ্গে বৃষ্টি আটকানো হবে বা পেস্টিং করা হবে সে দাঁতগুলো কেমন মজবুত রয়েছে তার উপর নির্ভর করে যদি একটু উনিশ বিশ হয় বা একটু কম বেশি দুর্বল থাকে সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হয় না যদি রুগী একটু সাবধানতা অবলম্বন করেন যাদের ব্রীজ করা রয়েছে তারা কখনোই সেই ব্রিজটি মনে রাখবেন যে সেটি কিন্তু কৃত্রিমভাবে করা হয়েছে আর সেই কৃত্রিমভাবে করা যে বৃষ্টি করা হয়েছে সেটিতে খুব বেশি প্রেসার না দিয়ে পারলেই ভালো খুব বেশি যখন প্রেশার দেবেন তখন কোনো না কোনো সমস্যা ঘটলেও ঘটতে পারে তাই আমি বলে থাকি যারা দাঁতে ক্যাপ করিয়েছেন বা দাঁতে ডেন্টাল ব্রিজ করিয়েছেন তারা সেই ব্রিজের উপরে যদি স্বাভাবিকভাবে থাকেন তাহলে সারা জীবনই ভালো থাকতে পারবেন কিন্তু অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে কিন্তু এসব যে ব্রিজের ট্রিটমেন্টে সমস্যা হওয়ার সম্ভাবনা থেকে যায় যেহেতু সেখানে ট্রিটমেন্ট করা রয়েছে তো ভিওর্স যদি সামনের দাঁতে এরকম হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে একটি দাঁত তুলে ফেলা হয়েছে এটি সামনের দাঁত তো যদি সামনের দাঁতে এ ধরনের ফাঁকা থাকে দাঁত তোলার কারণে সেটি কিন্তু আপনি ব্রিজ করিয়ে অবশ্যই সেটি পূরণ করাতে পারেন সেই ফাঁকা জায়গাটি তো এভাবে দাঁত তোলার কারণে বিশেষ করে সামনের দিকে এটি সৌন্দর্যহানি ঘটায় আর তার জন্যে অনেকে স্থায়ী চিকিৎসা চান স্থায়ী চিকিৎসা ইমপ্লান্ট ও স্থায়ী চিকিৎসা তবে ইমপ্লান্ট অন্য বিষয় আমি এই ভিডিওতে ইমপ্লান্টের কথা বলবো না তো আমি ব্রিজ নিয়ে বলবো তো ভিউয়ার্স মোটামুটি একটা সহনীয় খরচের মধ্যে কিন্তু আপনি ব্রিজের ট্রিটমেন্ট করাতে পারেন আর এটি সামনের দিকেও হবে এটি যদি মাড়ির শেষ প্রান্তে দাঁত থাকে তাহলেও কিন্তু আপনি সেই দাঁতের সঙ্গে ব্রিজ করাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সামনে থেকে দাঁত তোলা হয়েছে আর তার জন্য পাশে যে দুটি দাঁত রয়েছে এই দাঁতই এই ব্রিজের পিলার হিসেবে ব্যবহার করা হবে ভিওর্স যদি সামনের দিকে এমন হয় তাহলে যেহেতু সামনের দিকে আমাদের প্রেশারটা কম থাকে খুব বেশি একটা কামড় দিতে হয় না দাঁতে প্রেশার পড়ে না সামনের দিকে তো সামনের দিকে হলে সারা জীবনে কোনো সমস্যা আশা করা যায় না কিন্তু মাড়ির দিকে হলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় তো ভিওর্স এখানে আপনারা দেখছেন যে দাঁত দুটো কেটে একটু ছোট করা হয়েছে আর ব্রিজ করার আগে অবশ্যই দাঁতে কেটে ছোট করে নেওয়া হয় যার জন্য ব্রিজটাই যেন দাঁতের ভিতরে বসতে পারে বা পেস্টিং করা যায় দাঁতগুলো যেন উঁচু না হয়ে যায় তার জন্য কিন্তু দাঁতটি কিছুটা পরিমাণ কেটে ছোট করা হয়েছে এবং এভাবে কেটে ছোট করার পরে একটি মাপ নেওয়া হবে মাপ নিয়ে মাপটা নেওয়ার পরে ব্রিজটি তৈরি করে সেখানে আঠার মাধ্যমে বা পেস্টিং যেটাকে বলে সিমেন্টের মাধ্যমে সেটারে জয়েন্ট করে দেওয়া হয় আর এভাবে জয়েন্ট করে দেওয়াই হলো ডেন্টাল ব্রিজ আর এর স্থায়িত্বটি মোটামুটি আপনার যদি দাঁতের অবস্থা ভালো থাকে যদি দাঁত না নড়ে তাহলে কিন্তু সারা জীবনেই আপনি আশা করতে পারেন যে আপনি যতদিন বেঁচে থাকবেন আল্লাহ রহমতে ততদিনই আপনার সে দাঁতটি বা ব্রিজটি অক্ষত অবস্থায় থাকতে পারে এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির দিকে ব্রিজ করা হচ্ছে এখান থেকেই দাঁতটি তোলা হয়েছিল আর এখান থেকে দাঁতটি তোলার কারণে সেই ফাঁকাটা স্থায়ীভাবে পূরণ করার জন্য ব্রিজ করা হচ্ছে এবং এখানে দাঁতটি কেটে ছোট করা হয়েছে এবং এখানেও কিন্তু দাঁতটি কেটে ছোট করা হয়েছে লক্ষ্য করুন এই যে শেষ প্রান্তে একটি দাঁত রয়েছে বা এখানে দাঁত রয়েছে তার জন্যই কিন্তু ব্রিজ করা সম্ভব হচ্ছে যদি এই দাঁতটি তোলার পরে শেষ প্রান্তে কোনো দাঁত না থাকতো তাহলেও কিন্তু নর্মালি ব্রিজ করা যেত না তো ব্রিজ করার আগে অবশ্যই এ ধরনের দাঁত কেটে কিছুটা কমিয়ে নিতে হয় দাঁতের সেই ব্রিজটি সেই দাঁতের উপর পরানোর জন্য ভিউয়ার্স এখানে দেখুন যে সামনের দিকে একটি ব্রিজ সেটিং করা হয়েছে এখানে দেখুন যে দাঁতের মধ্যবর্তী স্থানে থেকে দাঁত তুলে ফেলা হয়েছিল এবং পাশে যে দুটি দাঁত রয়েছে সে দুটির সাহায্যে কিন্তু সেখানে তিনটি ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে আর এটি পরিয়ে দেওয়ার পরে ন্যাচারালি দাঁতের মতোই দেখতে হয়েছে যখন একত্রে কয়েকটি ক্যাপ যখন একত্রে হয় তখন আমরা যদি দুই ইউনিটের বেশি ক্যাপ একত্রে হয় জয়েন্ট হয় তখন সেটিকে আমরা ডেন্টাল ব্রিজ বলি আর যদি একটি দাঁতের জন্যে একটি দাঁতের জন্য একটি ক্যাপ করা হয় সেটি একটি ক্রাউন বা একটি ক্যাপ হয়ে থাকে তো ভিউয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম